দূরবীন অ্যাপে সবাইকে স্বাগতম। আমরা শিখছি অক্সিলারিজ অ্যান্ড মডেলস নিয়ে। তো মডেলস অ্যান্ড মডেলস নিয়েও কিন্তু আমরা আমাদের আগের লেকচারে রুলসগুলো ডিসকাস করে ফেলেছি যে মডেলস ইউজ করার ক্ষেত্রে আমাদের কী কী জিনিস মাথায় রাখতে হবে। আজকে মডেলসের বিভিন্ন প্রয়োগ কিংবা আমরা সেন্টেন্সে কীভাবে ব্যবহার করে থাকি, কী অর্থে ব্যবহার করে থাকি সেগুলো বিস্তারিত শিখব। তো সবার আগে আমরা চলে আসি ক্যান শব্দতে। ক্যান শব্দটায় আমরা কী অর্থে ব্যবহার করি? ক্যান অর্থটা সাধারণত আমরা কোনো সামর্থ্য বা সক্ষমতায় বা সক্ষমতা বোঝাতে ব্যবহার করে থাকি। অর্থাৎ যদি আমি বলি আই ক্যান কুক, এটা কি? এটা আমার একটা স্কিল বোঝাচ্ছে বা আমি এটা পারি, এটা আমার একটা দক্ষতা বোঝাচ্ছে। তো এই ক্যান শব্দটা এরকমই সামর্থ্য বা সক্ষমতা দক্ষতা এরকম অর্থে আমরা ক্যান ব্যবহার করে থাকি। ক্যানের আরেকটা ব্যবহার হচ্ছে প্রশ্নের ক্ষেত্রে। আমরা অনেক সময় জিজ্ঞাসা করি, অনেক সময় আমরা একটু সফটলি বা বিনয়ের সাথে জিজ্ঞাসা করি, তাই না? তখন আমরা ব্যবহার করি ক্যান। যেরকম আমরা বলতে পারি যে ক্যান ইউ, ক্যান আই বোরো ইয়ার পেন, অর্থাৎ আমি কি তোমার কলমটা ধার নিতে পারি। এই জিনিসটা বলার সময় আমি ক্যানটা জিজ্ঞাসা করতে বা সফটলি একটু জিজ্ঞাসা করতে আমি ব্যবহার করছি ক্যান। ক্যান আই বোরো, সরি এখানে আমি ইউ হবে আর কি, আই না হয়ে ক্যান আই বোরো ইয়ার পেন, ঠিক আছে? তো এই গেল ক্যানের ব্যবহার। ক্যানের পরে আমরা এখন চলে আসি কোডে, যেহেতু ক্যান আর কোডটা খুব কাছাকাছি। কোডটা সাধারণত আমরা কোনো পাস্ট টেন্সের কিছু বলতে আমরা এটা ব্যবহার করি। অর্থাৎ কুডের যদি আমি একটা নেগেটিভ সেন্টেন্সে যাই তাহলে কি হবে? আই কুডেন্ট আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ আমি অতীতে কোনো কিছু বুঝতে পারিনি, এটা ব্যবহার করতে আমি ব্যবহার করছি কি কুডের পরে জাস্ট নট এনেছি, যেটা আমরা আমাদের আগের রুলে শিখেছিলাম না যে নেগেটিভ করতে হলে কি করব, মডেলের পরে নট নিয়ে আসবো। তো এখানে আমি আই কুডেন্ট আন্ডারস্ট্যান্ড বললাম। তো আমি বললাম কি পুরনো কোনো অভ্যাস বা এরকম কিছু বোঝাতে হলেও বা আমার ওইটাও আমি এখানে যদি আমি একটা কোনো কিছু পারতাম বা পারি ওরকম বোঝাতে আমি কী করি? কুডের ব্যবহার করে থাকি। অর্থাৎ আমি যদি বলি যে এটা যদি আমরা বলি যে আই কুড সুইম, মাই গ্র্যান্ডফাদার কুড সুইম, অর্থাৎ পুরানো কোনো জিনিস বা কোনো অভ্যাস বা এরকম কোনো কিছু বোঝাতে এই জিনিসটা ব্যবহার করছি। তারপরে আমরা কোডটাও কিন্তু প্রশ্নের ক্ষেত্রে ব্যবহার করতে পারি যে কুড ইউ হেল্প মি। তো এখানেও যেরকম একটা জিজ্ঞাসা একটা মানে অনুরোধ বা এরকম ক্ষেত্রে আমি কোডটা ব্যবহার করছি কুড ইউ হেল্প মি। এখন আমি চলে আসি মে মাইট, এই দুটো শব্দতে। মে মাইট দুটারই কিন্তু একটা জিনিস সিমিলারিটি আছে অর্থে, যে দুটাই আসলে কি হচ্ছে বোঝাচ্ছে যে কি কোনো কিছুর সম্ভাবনা, ঠিক আছে? কোনো কিছুর সম্ভাবনাকে আমরা মে বা মাইট বোঝাচ্ছি। তো এটারও আমরা এক্সাম্পলে চলে যাই, যেরকম যদি লিখি ইট মে রেইন টুডে, অর্থাৎ আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তারপরে আরেকটা জিনিস কি, এখানেও আমরা বিনয়ের সাথে কোনো কিছু প্রশ্ন করলেও এটা আমরা বেশি ব্যবহার করে থাকি। অর্থাৎ যদি আমি কাউকে, অর্থাৎ আমরা অনেক সময় হয় না যে স্কুলে টিচারকে বলে একটু ক্লাসের বাইরে যেতে চাই বা মনে করো আমি ক্লাসরুমে আসতে চাচ্ছি, টিচারের পারমিশন নিচ্ছি, এগুলো তো আমরা রুলস ফলো করে থাকি। অফিসে হোক, স্কুলে হোক, কলেজে হোক, আমরা মে ওয়ার্ডটা দিয়ে ইউজ করে থাকি না যে মে আই কাম ইন। তো মে শব্দটা আমি বিনয়ের সাথে প্রশ্ন করলে বা কোনো পারমিশন চাইলে এই ওয়ার্ডটা ব্যবহার করি যে মে আই কাম ইন। এখন আমরা এই মাইট ওয়ার্ডটাতে চলে আসি। মাইট শব্দটা অনেক সময় পারা বা করতে পারে এরকম টাইপের অর্থে আমরা মাইটটা ব্যবহার করি। অর্থাৎ যদি আমি বলি হি মাইট হেল্প ইউ, অর্থাৎ সে তোমাকে সাহায্য করতে পারে, এটাও একটা সম্ভাবনা। আর এটাও কিন্তু যে পারে বা ওইটারও একটা সক্ষমতা বা যোগ্যতা এটাও কিন্তু হতে পারে যে হি মাইট হেল্প ইউ। তো আজকে আমরা কী কী শিখলাম? ক্যান কুড মে মাইটের অর্থগুলো বুঝে নিলাম যে কীভাবে কীভাবে আমরা সেন্টেন্সে কোন কোন অর্থে প্রয়োগ করতে পারি। নেক্সট লেকচারে আমরা আরও বাকি কিছু নতুন নতুন মডেলসের ইউজ শিখে নেব।
সাথে থাকার জন্য ধন্যবাদ।